সকালে ঘুম থেকে উঠে ডিম ভাজি করে নাস্তা করে নিলাম। তো আমাদের সাথে কি ঘটবে এটা তো আমি তখনও জানি না। তো আমি আম্মা আব্বা নাস্তা করে নিলাম, আমার মেয়ে যেহেতু বাসায় নাই এর জন্য আমরা তিনজন একসাথে বসে সুন্দরভাবে নাস্তাটা সেরে নিলাম। দুপুর 12টার দিকে এখন শরবতের জন্য অনেক তৃষ্ণা পাইছে, তো চিন্তা করলাম যে অনেক দিন ধরে ফ্রিজে আম এনে রেখে দিছি, তো আজকে গুড়ের শরবত বানাবো আর আমের শরবত বানাবো। তো অনেক দিন ধরে এই আম দুইটা তিনটা ফ্রিজে ছিল। পুদিনা পাতার অনেক দাম, আপনারা যারা বাজারে যাচ্ছেন পুদিনা পাতা এখন খুঁজেই পাওয়া যায় না, আর ধনে পাতারও নাকি এখন অনেক দাম। তো আমি গুড়ের শরবতটা একটু লেবু দিয়ে বানাচ্ছি আর একটু আমের জুস করে নিব, যেটা হচ্ছে এই যে বিট লবণ, কাঁচামরিচ, পুদিনা পাতা আর একটু চিনি দিয়ে বানানো হয়। এই সেই বিখ্যাত পুদিনা পাতা, যেটার নাকি এখন মরুভূমির চেয়েও বেশি দাম হয়ে গেছে বাংলাদেশে। তো নর্মালি আমরা সবাই মিলে কথা বলতেছিলাম, জুস খাচ্ছিলাম, আমার ভাই আবার আসছে নামাজ পড়তে যাবে, গোসল টোসল করে আসছে, যে নামাজ পড়ে যাওয়ার আগে একটু গুড়ের শরবতটা খেয়ে যাই। তো ও চলে গেল গুড়ের শরবতটা খেয়ে, আমি বানাচ্ছি হচ্ছে আমের জুসটা। তো আমরা তখনও কিন্তু জানি না আমাদের সাথে কি ঘটবে। তো আমি বসে বসে দুই গ্লাস শরবত নিছি, একটা হচ্ছে আমের জুস নিছি আর একটা গুড়ের শরবত নিছি। তো রিল্যাক্সে বিছানার মধ্যে ফ্যান ছেড়ে দিয়ে বসে বসে মোবাইল টিপতেছি আর হচ্ছে শরবত খাচ্ছি একটু একটু করে। তো এর মধ্যেই সেই ঘটনা ঘটছে, বুয়া আসছে, বুয়া কাজ করতেছে, কাপড় ধুচ্ছে, তো শরবত খাওয়া হারাম এমন জোরে এক চিৎকার দিছে। ওর চিৎকার শুনে আমার শরবত টরবত সব খাওয়া হারাম হয়ে গেছে। আমি একটু আমের জুসটা খাচ্ছিলাম, ফিলিংস নিয়ে একটু ভিডিও করছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু হয়ে গেছে ওর চিল্লাপাল্লা, দেখা যান দেখা যান, বাসার মধ্যে বন্যা হয়ে গেছে। পরে আমি আর আম্মা দৌড়াদৌড়ি করে গিয়ে দেখি আমাদের তিনটা রুম, ডাইনিং রুম মানে ভেসে গেছে, এখন শুধু খাটের নিচে ঢুকবে, আলমারির নিচে, ডাইনিংয়ের নিচে, ওয়ার্ড্রোপের নিচে, সুকেজের নিচে কিছু বাদ নাই। বুয়া এখন বেলচা দিয়ে দিয়ে সেই পানি রান্নাঘরে থেকে টেনে টেনে এনে আবার ফেলতেছে হচ্ছে বাথরুমে আর চিল্লাপাল্লা করতেছে। এখন আমার কাজ বেড়ে গেছে, এখন আমি চলে যাব সেই জায়গায়। তো আম্মাও একটু হাতাহাতি করে বুয়ার সাথে হেল্প করতেছে। আমি দেখাচ্ছি কোথা থেকে এই পানির উৎপত্তি, কীভাবে এবার হলো। ঘটনা হয়েছে যে আমার আম্মা আমার সাথে ভিডিও কলে আমার ছোট বোনের সাথে কথা বলতেছিল আর ওর ছোট্ট বেবিটাকে দেখতেছিল। আমাদের ছোট্ট একটা বেবি আছে, 10 মাসের বেবি, আমার ছোট বোনের ছেলে, ওর সাথে ভিডিও কলে শয়তানি করছিলাম। আর আম্মা এই বেসিনটা এই মুখটা দিয়ে অফ করে দিছে, কল ছেড়ে দিয়ে মাছটা ভিজায় রাইখা চলে গেছে আমার কাছে। তো এর মধ্যে আধা ঘন্টা আমরা যতক্ষণ ভিডিও কলে কথা বলছি, তিনটা রুম, ডাইনিং রুম সব ভরছে এই পানি দিয়ে। যদি বুয়া না দেখতো তাহলে মনে হয় একদম সিঁড়ি পর্যন্ত যেত আর হয়তো বারান্দাও ভরে যেত। কী যে পরিমাণে পানি, একদম মনে হচ্ছে দুবাইয়ে যে ঝড় তুফান হয়েছিল মানুষের ঘরে ঘরে পানি ঢুকে গেছে। আমরা ভিডিওতে দেখছি যে মানুষের কার্পেট টার্পেট তুলছে, সব কিছুতে পানি ঢুকে গেছে, সেই অবস্থা হয়েছে। তারপর আর কি বুয়া আম্মা সবাই মিলে এগুলো পরিষ্কার করলো, আর আমার তো অফিসের টাইম হয়ে গেছে, আমি গোসল করে নামাজ করে নিলাম। তো আমি বের হয়ে গেছি আজকে ঘোড়ার গাড়িতে করে অফিসে যাব। তো এটা যে রিক্সা কিছুতেই মনে হচ্ছিলো না, মনে হচ্ছিলো যে আমি একটা ঘোড়ার গাড়ি, টমটম গাড়ির মধ্যে উঠছি। আজকে রোদের তাপ অনেক বেশি, তো রিক্সাওয়ালা কিছুতেই আস্তে নিয়ে যাচ্ছিল না, যতই বলতেছি যে মামা আস্তে যান উনি আরও জোরে চালাচ্ছে। তো আমি চলে আসছি 27 নম্বর, এখন শুধু হেঁটে অফিসটাতে যাব। দেখেন প্রচুর রোদ, আর আমি সানগ্লাস নিয়েছি, তারপরও আমার চোখ ব্যথা করছিল। আর এখন আমি নিচে অনেকখানি রাস্তায় হেঁটে যেতে হবে, আমি ব্রিজটা পার হচ্ছিলাম, তারপরে ছাতা নিয়ে চলে যাব অফিসে। অফিসে ঢুকেই তো শান্তি, প্রচুর শান্তি, এসি আছে, ফ্যান আছে, বাসায়ও মনে হয় আমি এত শান্তিতে থাকি না। অফিসে ঢুকার সাথে সাথে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। এই হচ্ছে আজকে আমার সারাদিনের কাহিনী। আজকে বাসায় খুবই দুর্ঘটনা ঘটে গেল, সম্পূর্ণ বাসায় ভিজে গেল। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আর কিছুই শেয়ার করতে পারলাম না। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।